মাদ্রাসায় তারা প্রথম যেদিন আসে সেদিনে তাদেরকে বলে দেওয়া হয়, যেটা আমাদের উস্তাদ আদিব হুজুর প্রায় বলেন, ইলম আমল আখলাক এবং আফকার, চার জিনিস শেখার জন্য মানুষ মাদ্রাসায় আসে। মাদ্রাসার মধ্যে চার জিনিসের তরবিয়াত দেওয়া হয়। মাদ্রাসায় শুধু এটা বলা হয় না তোমরা শুধু আল্লাহর কথা বলবা, বরং এটাও বলে দেওয়া হয় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবা, হকের পথে থাকবা, হকের পথে থাকার জন্য যদি জান দেওয়া লাগে হাসি মুখে জান দিবা, তারপরও ধোকাবাজি করবা না, ময়দান থেকে পিছপা হবা না। পর্যায়ে নাই যেখানে বসে কিছুক্ষণ নওয়াজ করবো বা কথা বলবো, তারপর হঠাৎ করে কর্তৃপক্ষকে না করে দিলে ওয়াদার বার খেলাফি করলে এটা মমিনের শানও হয় না, আবার ওনারাও বিপদে পড়ে যাবেন। তো সব মিলিয়ে কাউকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলার জন্য শুধু এখানে হাজিরা দেওয়া উদ্দেশ্য সবার থেকে একটু দোয়া চেয়েই আলোচনার ইতি টানা। তো আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি হযরত মাওলানা মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ, তাকেও ফোন করে অনুরোধ করেছি তিনি যেন তাড়াতাড়ি চলে আসেন। তিনি আসলে ইনশাআল্লাহ স্টেজ থেকে নেমে যাব, ততক্ষণ দু একটা বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ। তো আজকের এই মাহফিল যেহেতু একটি মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল, আর স্টেজে ওঠার আগে মাদ্রাসার মুজতামিম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা মাদ্রাসার হালত সম্পর্কে অবস্থা সম্পর্কে কিছুটা আলোচনা করলেন। আমাদের উস্তাদ হযরতুল আলাম আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলিহ, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন, তিনি একটা কথা প্রায়ই বলতেন যে ফিতনার যুগে মাদ্রাসাগুলো হলো নূহ আলাইহিসসালামের নৌকার মতো। এই ফিতনার যুগে যেই ব্যক্তি মাদ্রাসাগুলোতে আরোহণ করে পৃথিবীর শত শত নয় বরং হাজার হাজার ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবেন। এবং যতদিন পর্যন্ত সকল মাদ্রাসাগুলো থাকবে এখানে সহি দিনের চর্চা হবে, ইলমের চর্চা হবে, কোরআন এবং হাদিসের পঠন এবং পাঠন হবে, ততদিন ইনশা আল্লাহ সমাজের মধ্যেও মানুষ সহি ইলমের শিক্ষা পাবে, সমাজের মধ্যেও দিনের আলো ছড়িয়ে পড়বে এবং বাতিল ইনশা আল্লাহ কোথাও এসে সুবিধা করতে পারবে না। কারণ একদিকে যদি বাতিল চলে আসে আরেকদিকে তাদের মোকাবেলা করার জন্য হকপন্থী আলেম এবং তালিবুল ইলম এই সকল মাদ্রাসা থেকেই বের হবে ইনশাআল্লাহ। এমনকি বাতিল যদি অনেক বড় শক্তি নিয়েও হাজির হয়, যেমন ব্রিটিশরা এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরত ধরে, ব্যবসায়ী সুরত ধরে, উদ্দেশ্য ছিল পুরো অঞ্চলটাকে দখল করা এবং এখানে ব্রিটিশ সাম্রাজ্য আধিপত্য প্রতিষ্ঠা করা, তারপর আলহামদুলিল্লাহ এই সকল মাদ্রাসা থেকে যে আলেম এবং তালিবুল ইলমরা বের হয়েছিল তারা শুধুমাত্র মৌখিক প্রতিবাদী করে নাই, বরং সেই ব্রিটিশদের বিরুদ্ধে ময়দানে জিহাদও ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদের সেই জিহাদের সামনে সেই ব্রিটিশরা এত শক্তি এবং সামর্থ্য নিয়েও টিকে থাকতে পারে নাই, দুদিনের ব্যবধানে তাদেরকে ঠিকই আবার নিজেদের দেশে পালিয়ে যেতে হয়েছে। একইভাবে পৃথিবীর যত বড় বড় শক্তি মোকাবেলায় আসুক না কেন, এমনকি এক সময় তো এই বর্তমান পৃথিবীর খোদা সেজে আছে যে আমেরিকা, সেই আমেরিকাও তার শক্তি সামর্থ্য নিয়ে চলে আসলো আফগানিস্তানের মাটিতে ইসলামকে মিটিয়ে আমেরিকার পতাকাকে সমুন্নত করার জন্য, গণতন্ত্র এবং পুঁজিবাদকে বিজয় করার জন্য। কিন্তু আমার আল্লাহর কি কুদরত, ছোট্ট একটা কাফেলার সামনেই তাদেরকে নাকানি চুবানি খেতে হলো। 19টা বছর লড়াই করার পর পরাজয়ের গ্লানি নিয়ে এখন তাদেরকে দেশ ছাড়ার উদ্যোগ নিতে হলো, কিন্তু যাদের সঙ্গে এত মোকাবেলা হলো ইতিহাস তাদেরকে চেনে তালেবান নামে। তালেবান হলো পশতু শব্দ, এর বাংলায় বললে অর্থ হবে ছাত্র, ইংলিশে বললে স্টুডেন্ট। তার মানে মাদ্রাসার স্টুডেন্টদের সঙ্গে এতকাল তাদের লড়াই হলো এবং সেই লড়াইয়ের মোকাবেলায় তারা ব্যর্থ হলো। এমনকি সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন আফগানিস্তানের মধ্যে গৃহযুদ্ধ লেগে যায়, অভ্যন্তরীণ দ্বন্দ্ব লেগে যায়, একদিকে গুলবুদ্দিন হিকমতিয়ারের বাহিনী, একদিকে জালালউদ্দিন হাক্কানির বাহিনী, একদিকে ইউনুস খালেসের বাহিনী, একদিকে আহমদ শাহ মাসুদের বাহিনী, একসময় যারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জিহাদের ময়দানে সিপাহ সালারের ভূমিকায় ছিল, চিফ ইন কমান্ডের ভূমিকায় ছিল সময়ের ব্যবধানে, তারাই এখন নিজেদের মধ্যে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিল। এমনকি রাশিয়ার সঙ্গে লড়াই করে সে আফগানিস্তানের যে ক্ষতি হয়েছিল এর চাইতে গৃহযুদ্ধের দ্বারা ক্ষতি বেশি হচ্ছিল। সেই সময় মাদ্রাসা থেকে কয়েকজন ছাত্র বের হয়ে আসলো যাদের নেতৃত্ব ছিল মান্না মোহাম্মদ ওমর নামক এক তরুণের হাতে, এক যুবকের হাতে। সে গিয়ে তার উস্তাদ, তার আকাবির, তার মুরব্বীদের বয়সী যারা ছিলেন, উদাহরণস্বরূপ ইউনুস খালেদ যিনি একজন অন্যতম সিপাহ সালার এবং কমান্ডার ছিলেন, কিন্তু সেই ইউনুস খালেদ রহমতুল্লাহ আলাইহি তার এই এক পরিচয় শুধু এটা ছিল যে তিনি মুজাহিদ, আরেক পরিচয় এটা ছিল তিনি অনেক বড় মুহাদ্দিস।
দীর্ঘকাল পর্যন্ত হাদিসের দশ দিয়েছে। কিন্তু যখন তারা নিজেরাই আপোষে দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, গৃহযুদ্ধ বাঁধিয়ে দিলেন, কে কোন প্রদেশ দখল করবেন, কে কোন অঞ্চল থেকে কর শূন্য করবেন, রাস্তার টোল নিবে কে, ব্রিজের টোলে ভাগ বসাবে কে, এই অঞ্চলের লোকেরা কার কথা শুনবে, কার কথা মানবে, এগুলো নিয়ে ক্ষমতার এক দ্বন্দ্ব যখন বেঁধে গেল, তখন সেই তালিবুল ইলমরা বুঝলো, পড়ালেখা তো অনেক করেছি, আরে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যদি টিকিয়ে রাখতে না পারি এই পড়ালেখার ফায়দা কোথায়, ইলম তো শিখি আমল করার জন্য, আমল করার মৌসুম চলে এসেছে, কিতাব বন্ধ করে কয়েকজন তালিবুল ইলমকে সাথে নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ সুলতানুল্লাহ ফিল আরদ মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন সেই শায়খদের কাছে, যারা এক একজন তার উস্তাদের বয়সী, তার বাপের বয়সী, তার দাদার বয়সী, গিয়ে বুঝালেন উস্তাদ জি আপনাদের কাছ থেকে আমরা শিখেছি সর্বদা হকের পক্ষে থাকতে হবে, বাতিলের বিপক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে লড়তে হবে, অন্যায়ের বিপক্ষে ময়দানে থাকতে হবে, এখন আপনাদের দেওয়া সবকটা তো আপনাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে, উস্তাদ জি আমরা দেখতে পাচ্ছি আপনাদের কারণে ইসলামের বদনাম হচ্ছে, মানুষ এতকাল পর্যন্ত জিহাদ করেছিল জমিনে একটু সুখে থাকার আশায়, আল্লাহর জমিনে নিরাপত্তা এবং শান্তি কায়েমের আশায়, এখন দেখা যাচ্ছে নিজেদের মধ্যেই কোন্দল বেঁধে যাচ্ছে, মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে, জিহাদের ব্যাপারে ভুল মেসেজ পাচ্ছে, যে জিহাদ করলে শান্তির পরিবর্তে অশান্তি কায়েম হয়, জিহাদ করলে ন্যায়ের পরিবর্তে অন্যায় কায়েম হয়, জিহাদ করলে মানুষের জান আর মাল আর নিরাপত্তার হানি হয়, এমনকি সেই সমাজে তাদের গৃহযুদ্ধ চলাকালে অনেক নারী পর্যন্ত ধর্ষিত হয়েছিল এমন এমন মানুষদের হাতে, যারা কিনা একসময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে। তো ময়দানে নেমে গেলেন উস্তাদ জি, এগুলো দেখে শুনে আমরা চুপচাপ বসে থাকতে পারি। এখন দুই সুরত, এক সুরত হলো আমাদেরকে বায়াত দেন, আমরা ঘোষণা দিচ্ছি আমরা কোনো দলের দালালি করব না, নিজেদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না, আমরা জমিন যার এখানে রাজত্ব বাস্তবায়ন করব, তার জমিন যেহেতু আল্লাহ, সুতরাং আমরা আল্লাহর শাসন ইমারাতে ইসলামিয়ায় কায়েম করব। এখন ভালোই ভালো আমাদেরকে মেনে নেন, নইলে আমাদের তরবারি আপনাদের বিরুদ্ধেই কোষমুক্ত হবে। উস্তাদরা বড় শুরু করলো, কি রে বেয়াদবের দল, কোথেকে আসলি তোরা, ছোট মুখে বড় কথা। ইউনুস খালেসের কাছে যখন গিয়েছিলেন মোল্লা মোহাম্মদ ওমর এবং তার সঙ্গীরা, তখন ইউনুস খালেস প্রথম দিন তো তাদেরকে তাড়িয়ে দিলেন, যাও এখান থেকে বের হও, এত বড় সাহস, বেয়াদবের মতো এসে বড়দের সঙ্গে কথা বলো, বের করে দিলেন থাকি। পরের দিন আবার গেল যে হযরত আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করতে চাই না, জঙ্গে জামাল আর জঙ্গে সিফিনের পুনরাবৃত্তি করতে চাই না, আমাদের হাত মুসলমানের রক্ত রঞ্জিত হবে এটা আমাদের মন মেনে নেয় না, আল্লাহর হস্তে রক্তপাত ছাড়াই আমাদেরকে মেনে নেন, আপনাকে ওয়াদা দিচ্ছি আমরা নিজেদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না, আল্লাহর জমিনে আল্লাহর দিনই কায়েম করব। ইউনুস খালেস তার সেনাপতিদেরকে তখন ডেকে বললেন, এই মুহূর্তে ওদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলো, ওদের এই জমিনে বেঁচে থাকার অধিকার নাই, ওরা বাগি ওরা বিদ্রোহী। তখন সেই মুহাদ্দিস কবির ইউনুস খালেস মুজাহিদ আজম তার এক সঙ্গী ছিলেন, এক সহচর ছিলেন, এক ওজির ছিলেন, যিনিও হাদিসের মুদাররিস ছিলেন, বড় আলেম ছিলেন, তিনি বলেন হযরত আপনার কাছে আমার বিশেষ একটা অনুরোধ হলো, আপনি বিরোধিতা করেন, এটাকে বিরোধিতার মধ্যেই সীমাবদ্ধ রাখেন, কিন্তু এই ছোট বাচ্চাদেরকে নিজের হাতে হত্যা করে আদেশ দিয়েন না, কারণ এদের চেহারার মধ্যে আমি বিশেষ একটা নূর দেখতে পাচ্ছি, আমার মন বলছে এরা কোনো প্রতারক না, কোনো ধোকাবাজ না, এরা কোনো ক্ষমতার জন্য লোভী না, এরা দুনিয়ার কোনো ধান্ধা নিয়ে আসে নাই, হতে পারে আল্লাহ তাআলা এদের দ্বারা বড় কোনো খেদমত নিবেন, আল্লাহ যদি এদেরকে তার দিনের খাদেম হিসাবে কবুল করেন আপনার আমার তো অসন্তুষ্ট থাকার কথা না, তো আপনার কাছে আমার একটাই অনুরোধ, ওদেরকে মারবেন না, ওদেরকে ওদের মতো চলে যেতে বলে। ইউনুস খালেস তখন তাদেরকে আদেশ দিলেন, ঠিক আছে তোমরা চলে যাও, তারা তখন আশা ছেড়ে সেখান থেকে বের হয়ে আসলো, মুখ করলো গুলবুদ্দিন হেকমতিয়ারের দিকে, হেকমতিয়ারের সঙ্গে গিয়ে কথাবার্তা বললেন, সেখানেও ভালো ফলাফল আসলো না, এর মধ্যে খবর চলে আসলো যে ইউনুস খালেস তাদেরকে আহ্বান করছেন, তাদের সঙ্গে বিশেষ কিছু কথা বলতে চান,
চলে আসলেন আবার ইউনুস খালিসের দরবারে। মনে মনে ভয়, না জানি এবার গুলি করে মেরেই ফেলে, মাথা গরম। আবার মুজাহিদ, মানুষকে মারতে খুব বেশি দ্বিধা হবে না, কারণ তারা সারা জীবন বাতিলের বিরুদ্ধে লড়াই করে এসেছেন। এখন যদি এদেরকেও বাতিল মনে হয়, এদেরকেও নির্দ্বিধায় গুলি করে ফেলবেন, এক মুহূর্ত দেরি করবেন না। ভয়ে ভয়ে আসলেন, এসে দেখেন ইউনুস খালিস রহমতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, কেঁদেই যাচ্ছেন আর কেঁদেই যাচ্ছেন। যাওয়ার পর বললেন, দেখো গত রাত্রে যখন ঘুমালাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে আমাকে দেখা দিয়েছে। রাসূল এসে বলেছে, আরে তুমি কাদেরকে তাড়িয়ে দিলা? তুমি যাদেরকে তাড়িয়ে দিয়েছো, তারা তো আমার মেহমান ছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়া তো তোমার উচিত হয় নাই। তাদেরকে ডেকে আনো, তাদেরকে বায়াত দাও, তারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবে ইনশাআল্লাহ। এর আগে যখন গিয়েছিলেন জালালউদ্দিন হাক্কানির কাছে, সেখানে গিয়ে যখন প্রস্তাব দিলেন, আমি রে মোহতারাম জালালউদ্দিন হাক্কানি, দুই প্রদেশের গভর্নর আপনি, আপনার কাছে আমাদের আবেদন হলো, আপনি নিজস্ব ক্ষমতা ছেড়ে আমাদেরকে মেনে নেন, আমরা ইসলাম ইমারত কায়েম করব। তখন জালালউদ্দিন হাক্কানি অবাক হয়ে তাকিয়ে রইলেন কতক্ষণ। আরে পিচ্ছি পোলাপান, এখনো অনেকের দাড়ি মোচ উঠে নাই, বয়স কারো 16, কারো 18, কারো 20। অবাক এই বাচ্চা বাচ্চা পোলাপান এসে তারে বলে বন্দুকটা বুঝিয়ে দেওয়ার জন্য, বায়াত দেওয়ার জন্য। হেসে জিজ্ঞেস করলেন, কি রে তোদের নেতাকে? তোদের নেতারে ডাক, নেতারে ডেকে নিয়ে আস। এখন দেখে নেতাও এক পিচ্ছি জজবাতি তরুণ আসছে ধীরে ধীরে হেঁটে, যার নাম মোল্লা মোহাম্মদ ওমর। এসে যখন সামনে বসলো, এখন চেহারায় তাকিয়েছে তো আর তাকিয়েছে, চোখ আর সরাচ্ছে না, অনেকক্ষণ ধরে তাকিয়েই আছে। দীর্ঘ সময় পর বলল, আমার মন বলছে এই চেহারা কোনো ধোকাবাজের চেহারা, বন্দুকটা নিজের দেহ থেকে খুললেন, খুলে তার হাতে দিয়ে বললেন, আমি তোমারকে বায়াত দিলাম, এখন থেকে আমার এই বন্দুকটা তোমার জিম্মায় থাকবে, এবং আমি যেই দুই প্রদেশের দায়িত্ব পালন করতাম, দুই প্রদেশ তোমার। তো বলছিলাম, এই আলেম এবং তালিবুল ইলম মাদ্রাসা থেকে যারা তৈরি হয়, তাদের দায়িত্ব শুধু এতটুকু না যে তারা জ্ঞান শিখবেন এবং শিখাবেন, বরং মাদ্রাসায় তারা প্রথম যেদিন আসে সেদিনে তাদেরকে বলে দেওয়া হয়, যেটা আমাদের উস্তাদ আদিব হুজুর প্রায়ই বলেন, ইলম আমল আখলাক এবং আফকার, চার জিনিস শেখার জন্য মানুষ মাদ্রাসায় আসে। মাদ্রাসার মধ্যে চার জিনিসের তরবিয়ত দেওয়া হয়। মাদ্রাসায় শুধু এটা বলা হয় না, তোমরা শুধু আল্লাহর কথা বলবা, বরং এটাও বলে দেওয়া হয়, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবা, হকের পথে থাকবা, হকের পথে থাকার জন্য যদি জান দেওয়া লাগে হাসি মুখে জান দিবা, তারপরও ধোকাবাজি করবা না, ময়দান থেকে পিছপা হবা না।